গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে তোমাদের যে প্রথম যে ভিডিওটাকে আমি স্টার্ট করেছিলাম এবং তোমরা তোমার নিশ্চয়ই পেয়েছো, আমি কিন্তু তোমার এবারে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিও নাম্বার টু বা পার্ট টুতে আগে চলে এলাম এবং সিলেক্টেড শব্দ যে তোমার যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই কিন্তু পড়বে খুব ভালোভাবে, আমি আসছি ওয়ান বাই ওয়ান। অস্টিওপ্যাথি, আমি বানানগুলোকে তোমাদেরকে বলতে চাই যে স্পেলিংগুলোকে, অস্টিওপ্যাথি OSTEOPATHY মিন্স এ থেরাপিউটিক সিস্টেম বেসড আপন ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং ফল্টি স্ট্রাকচার। নাম্বার টু প্যালিওন্টোলজি, PALEONTOLOGY, যার মানেটা হচ্ছে দ্য স্টাডি অফ ফসিলস অ্যান্ড অ্যান্সিয়েন্ট লাইফ ফর্মস। তিন নম্বর আসছে আমি এখানে প্যারাসিটোলজি, PARASITOLOGY, মিন্স দ্য সায়েন্স অফ প্যারাসাইটস এক্সপেশালি দোজ কানেক্টেড উইথ ডিজিজ। চার নম্বর আমি আসছে এখানে পেট্রোলজি, PETROLOGY, মিন্স দ্য সায়েন্টিফিক স্টাডি অফ রক্স, ROCKS, পাথর নিয়ে যে পড়াশুনো, রক্সে বাংলা হয় কিন্তু হচ্ছে পাথর, সেটা হচ্ছে আমাদের এখানে পেট্রোলজি। আমি আসছি তোমার এবার নেক্সট ডে পেনোলজি, PHENOLOGY, যার মানে হচ্ছে দ্য স্টাডি অফ পিরিওডিসিটি ফেনোমেনা অফ প্ল্যান্টস, PLANTS, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের যে প্ল্যান্টস আমাদের আর কি রয়েছে এবং বিভিন্ন সময়ের এগুলো কিন্তু তোমার গ্রো করে, কেউ কম সময়ে তোমার বাড়ে, কেউ আমাদের সময় কম লাগে বা বেশি লাগে, এইটা নিয়ে যে পড়াশুনো তাকে আমরা কিন্তু কি বললাম, তা হচ্ছে পেনোলজি, PHENOLOGY। নেক্সট আসছে এখানে হ্যাঁ ফিলেটলি, এই শব্দগুলো কিন্তু অত্যন্ত সিলেক্টেড, ফিলেটলি, PHILETELY, যার মানে হচ্ছে দ্য কালেকশন অ্যান্ড দ্য স্টাডি অফ পোস্টেল স্ট্যাম্পস, রেভিনিউ স্ট্যাম্পস। তাহলে কি পোস্টেল স্ট্যাম্প এবং যে রেভিনিউ স্ট্যাম্পের কালেকশন নিয়ে যে পড়াশুনো তাকে আমরা বলছি ফিলেটলি, PHILETELY। আমি কিন্তু শব্দগুলোকে মাঝে মধ্যে আমি রিপিট করবো যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আছে ফিলোলজি, PHILOLOGY, মিন্স দ্য স্টাডি অফ রিটেন রেকর্ডস, দে আর অথেন্টিসিটি, যে কোনো কিছু আমাদের রেকর্ড আমাদের লিখিত নিয়মে এবং সেটা হচ্ছে কতটা আমাদের রিলায়েবল বা অথেন্টিক এই সম্পর্কে নিয়ে যে পড়াশোনাকে আর কি বলা হলো ফিলোলজি, PHILOLOGY। নেক্সট আসছে এখানে ফোনেটিক্স, কিন্তু তোমরা এই ওয়ার্ডটাকে আগে শুনেছো নিশ্চয়ই, PHENETICS, মিন্স দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড অ্যান্ড দ্য প্রোডাকশন ট্রান্সমিশন অ্যান্ড যে রিসেপশন। আমি আসছি যে পরেরটাতে আসছি পেরোনোলজি, PHRENOLOGY, মিন্স দ্য স্টাডি অফ দ্য ফ্যাকাল্টিজ অ্যান্ড কোয়ালিটিস অফ মাইন্ডস ফ্রম দ্য শেপ অফ দ্য স্কাল। স্কাল মানে কি মাথার খুলি, সেই খুলি সম্পর্কে এবং তার যে কোয়ালিটি সম্পর্কে, ঠিক আছে, বিভিন্ন মানুষের কিন্তু বুদ্ধি বা তার যে তোমার ইন্টেলিজেন্সের যে জায়গাটা কিন্তু ভ্যারি করে, সেইটা নিয়ে যে পড়াশোনাকে বলছে এখানে পেরোনোলজি। দেখো আসছি তোমার এবারে আসছে আমাদের এখানে নেক্সটটাতে হ্যাঁ ফিজিওগ্রাফি, PHYSIOGRAPHY, মিন্স দ্য সায়েন্স অফ ফিজিক্যাল জিওগ্রাফি। পরের যে আমাদের আসছি প্রশ্নটাতে ফিজিওকনোলজি, PHYSIOGNOMY, ফিজিওকনমি, সরি আমাদের স্পেলিংটা হচ্ছে ফিজিওকনমি, যার মানে হচ্ছে এখানে দ্য স্টাডি অফ হিউম্যান ফেস, মানুষের যে আমাদের বিভিন্ন ধরনের ফেসের মধ্যে যে ডিফারেন্সটা, এই নিয়ে যে পড়াশোনাকে আর কি বলা হচ্ছে যে ফিজিওকনমি। আমি বানানটা কিন্তু আমি ফের আর কি বলছি PHYSIOGNOMY। আই কাম টু দ্য নেক্সট রেডিও অ্যাস্ট্রোনমি, কি বললাম রেডিও অ্যাস্ট্রোনমি, যার মানে হচ্ছে দ্য স্টাডি অফ হেভেনলি বডিজ বাই দ্য রিসেপশন অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুইচ দে এমিট অর রিফ্লেক্ট। পরে আসছি এখানে সেসমোলজি, SEISMOLOGY, দ্য স্টাডি অফ আর্থকোয়েকস অ্যান্ড ফেনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ ইট, মিনস কি ভূমিকম্প এবং তার যে রিপারকাশন বা তার যে ইফেক্ট নিয়ে যে পড়াশোনাকে যে বলা হচ্ছে, ঠিক আছে, তা হচ্ছে আমাদের সেসমোলজি, SEISMOLOGY।
ঠিক আছে, তোমরা কিন্তু এগুলোকে খুব মাইন্ডফুলি এগুলোকে প্র্যাকটিস করতে শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু তোমার পরীক্ষা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কনফার্ম আগেও হতে পারে। নেক্সট তোমাদের এটাকে মনে মনে রাখতে হবে, জাইমোলজি, ZYMOLOGY মিন্স এ স্টাডি দ্যাট ডিলস উইথ দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন। আর তোমরা কিন্তু জানো যে তা হচ্ছে জুলজি, তোমরা কি জানো, কিন্তু তোমরা জানো না তা হচ্ছে ভিরোলজি, VIROLOGY, যার মানে হচ্ছে দ্য স্টাডি অফ ভাইরাসেস, বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে যে পড়াশোনা তার নাম হচ্ছে ভিরোলজি। নেক্সট আসছে এখানে ইউরোলজি, IUROLOGY মিন্স দ্য স্টাডি অফ দ্য ইউরিনারি অ্যান্ড জেনিটোরিনারি ট্র্যাক্ট। আসছে টক্সিকোলজি, TOXICOLOGY, যার মানে হচ্ছে দ্য স্টাডি অফ পয়েজেন্স, বিভিন্ন ধরনের বিষ বা পয়েজেন নিয়ে যে পড়াশোনা তাকে বলা হচ্ছে টক্সিকোলজি। পরে আসছি আমি এখানে টোপোগ্রাফি, TOPOGRAPHY, তাহলে টোপোগ্রাফি এর এই এই সমস্ত শব্দগুলো কিন্তু অত্যন্ত চান্স সিলেক্টে তোমাদের কিন্তু অত্যন্ত মাইন্ডফুলি এগুলোকে মনে রাখাটা ইম্পর্টেন্ট বলে আমি কি মনে করি। টোপোগ্রাফি আমি কি বলছি, এর স্পেশাল ডেসক্রিপশন হবে পার্ট অর হচ্ছে রিজিয়ান, একটা কোনো অঞ্চল, কোনো একটা আমাদের রাজ্য জায়গা সম্পর্কে কিন্তু যে যে বিশেষ কিছু আর কি বর্ণনা থাকলে তাকে আমরা কিন্তু আর কি বলবো হচ্ছে টোপোগ্রাফি। আসছে এখানে থেরাপিউটিক্স, কি স্পেলিংটা, THERAPEUTICS, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ হিলিং, HEALING, একটা যে কোনো কিছুকে সুস্থ করে তোলার যে প্রসেস বা সিস্টেম, আমরা কীভাবে একটা মানুষকে বা একটা যে কোনো একটা কোনো প্রাণীকে সুস্থ করে তুলবো, সেই নিয়ে যে পড়াশুনো কে বলা হচ্ছে আমাদের থেরাপিউটিক্স। আসছি তোমার এখানে থিওলজি, THEOLOGY, যার এখানে তোমার মানেটা এখানে আসছে কি জিনিস, স্টাডি অফ রিলিজিয়ান, বিভিন্ন ধরনের ধর্ম আছে, তাহলে ধর্ম নিয়ে যে মানে পড়াশোনা তার নাম হচ্ছে থিওলজি। টেলিপ্যাথি, এই ওয়ার্ডটা কিন্তু তোমরা অত শুনেছো, সিম্প্যাথি হয় তোমার, তোমার অ্যাপ্যাথি হয়, অ্যান্টিপ্যাথি হয়, হ্যাঁ টেলিপ্যাথিটা মানে হচ্ছে কি, এখানে কমিউনিকেশন হচ্ছে বিটুইন মাইন্ডস বাই সাম মিন্স আদার দেন সেন্সরি পারসেপশন। আসছি টেলিওলজি, TELEOLOGY, মিন্স দ্য স্টাডি অফ দ্য এভিডেন্স অফ ডিজাইন অর পারপাস ইন হচ্ছে নেচার। আসছে এখানে যে স্পেলিওলজি, SPELEOLOGY, যার মানে আসছে দ্য স্টাডি অফ কেপস, কেপস মানে কি গুহা, বিভিন্ন ধরনের যে গুহার নাম আছে আমাদের ভৌগোলিক তোমার এতে, তো যাই হোক সে কেপস নিয়ে যে পড়াশোনাকে বলা হয় CAVES, হ্যাঁ যে স্পেলিওলজি। আসছে এখানে স্পেকট্রোস্কোপি, SPECTROSCOPY, স্পেকট্রোস্কপি, যার মানে হচ্ছে দ্য স্টাডি অফ ম্যাটার অ্যান্ড এনার্জি বাই দ্য ইউজ অফ স্পেকট্রোস্কোপ। আসছে সেরিকালচার, তোমরা কিন্তু এই ওয়ার্ডটা নিশ্চয়ই হয়তো শুনেছো, আমি ওটাকে আর বললাম না। আসছে এখানে আমাদের সেমিওলজি, এই ওয়ার্ডটা এইগুলো কিন্তু সবই হচ্ছে নিউ ওয়ার্ড, তোমরা কিন্তু এটাকে হয়তো এই শব্দগুলোকে প্রথমবার আগে শুনছো, কি বললাম সেমিওলজি, SEMIOLOGY, যার মানে হচ্ছে দ্য স্টাডি অফ সাইন্স সিম্বলস, বিভিন্ন ধরনের কিন্তু আমাদের সিগনেচার হয় এবং বিভিন্ন কিন্তু সিগনেচারের কিন্তু মধ্যে সিম্বল থাকে, সেই সেই সম্পর্কে যে পড়াশুনো কি আমাদের কিন্তু বিভিন্ন কান্ট্রিদের আমাদের এগুলো আমরা কি দেখতে পাই সাইন সিম্বল SIGN, সেটাকে পড়াশোনাকে বলছেন সেমিও হচ্ছে লজি। আসছে সেলেনোলজি, কি বলছে, SELENOLOGY, মিন্স দ্য সায়েন্টিফিক স্টাডি অফ মুন, ইটস নেচার, অরিজিন অ্যান্ড হচ্ছে মুভমেন্ট, চাঁদকে নিয়ে, চাঁদের প্রকৃতি, গতি প্রকৃতি, তার যে অরিজিন, তার যে মুভমেন্ট, এই নিয়ে যে পড়াশুনো তাকে আমরা কি বলবো, তাকে নিয়ে আমরা বলবো এখানে সেলেনোলজি, SELENOLOGY। আমি বারবার তো তোমাদের কিন্তু আর কি বলছি যে আমি কিন্তু তোমাদের SLTST 2021 এর জন্য আমি কিন্তু ভিডিও তোমাদের পোস্ট করতে শুরু করছি এবং তোমরা কিন্তু প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে যেন প্রত্যেকেই এই ভিডিও দেখে প্রত্যেকেই হেল্প পায়, প্রত্যেকে কিন্তু এটা কিন্তু মাথায় আর কি রাখবে, প্রত্যেকে ভালো থাকবে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, পরীক্ষা কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কনফার্ম হবে 9 থেকে 12, তোমার যেখানে কিন্তু ইংলিশ প্লেজ এ মোস্ট সিগনিফিক্যান্ট অ্যান্ড ভাইটাল পার্ট, ইংলিশ কিন্তু বাদ দিয়ে তোমরা কিন্তু পাস করতে পারবে না,
তাই এখন থেকে কিন্তু পড়াশোনাটা কিন্তু খুব ভালো করে করো, প্রত্যেকে ভালো থেকো।